অনেকটা বন্ধুরা আজকে একটু ব্যস্ত ছিলাম তবুও বন্ধুদেরকে বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা ভিডিওটা নয় স্কিপ করে পুরোটা দেখো অনেক কিছু তোমাদের সামনে আজকে আমি হয়তো জানাবো দেখো অনেকেই এখনো পর্যন্ত অনেক কিছু জেনেও অনেক কিছু জানে না যেগুলো জানলে হয়তো তারা এই যে কিছুদিন আগে আমি একটা কথা তোমাদের সামনে ইনডাইরেক্টলি বলেছিলাম যে শর্তগুলোর বিষয় নিয়ে সোনা মানে পাল্লা একদিকে বাচ্চা বসিয়েছে একদিকে সোনা বসিয়ে টাকা পয়সা সেগুলো তোমরা যথারীতি এবার ক্লিয়ারভাবে জানতে পেরে গেছো সেই রকমই এখনো অনেক এমন কিছু বিষয় আছে যেইগুলো হয়তো এইবার পুরোপুরি সবার সামনে আসার সময় হয়ে গেছে এবং সেইগুলো আসলে আসল কে কার কতটা কদর্য নোংরা রূপ সেটা আমাদেরকে বলতে হবে না সেটা ভিওয়ার্সরা নিজের চোখে দেখলেই কিন্তু সমস্তটা পরিষ্কার হয়ে যাবে তো সেই কারণে বলবো বন্ধুরা ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো অনেক কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাবো তো হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আমি কিছুক্ষণ আগে গামলার একটা শর্ট ভিডিও দেখতে পেলাম না আমার মেন প্রসঙ্গ কিন্তু গামলা শর্ট ভিডিও কে নিয়ে নয় আমার মেন প্রসঙ্গ আছে যেটা যে কি এখনো পর্যন্ত লোকানো আছে যেই জিনিসটা সন্দীপ দা যদি কোর্টে তো অবভিয়াসলি পেশ করবি কিন্তু সে এখনো পর্যন্ত একজন মেয়ে হিসেবে তার চরিত্রের দিক দিয়ে মানে সে যাতে মাথা নিচুত তার হয়েই গেছে কিন্তু সে যাতে সামনে দিয়ে চলাফেরা করে খেতে পারে বাঁচতে পারে সেইটুকুনি পথ এখনো পর্যন্ত কিন্তু দা খোলা রেখেছে কিন্তু সে যে কুকর্ম করেছে সেই কুকর্মর বিষয় যদি এখন সন্দীপ দা ওয়াইটি প্ল্যাটফর্মে পুরো একদম খোল্লাম খোল্লা এইভাবে তুলে ধরে তাহলে সে হয়তো ওই মুহূর্তেই যে ও কি ডিসিশন নেবে সেটা সত্যিই খুবই একটা চিন্তার বিষয় সেরকমই কিছু তথ্য তোমাদের সামনে আজকের আমি এই ভিডিওতে দেবো তো দেবো অবশ্যই তার আগে কিছু কথা তোমাদের সামনে বলে নিতে চাইছি গামলার আজকের ভিডিও গামলার আজকের ভিডিও মানে ও তো কালকে আমাদের সামনে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল কি নেটের খুব প্রবলেম হচ্ছে যেই কারণে ও আমাদের সামনে আজকে বেলা এগারোটার সময় একটা ভিডিও আপলোড করবে তো সেখান থেকে দাঁড়িয়ে বেলা এগারোটা কেটে গেল কোনো রকম কোনো আমরা ভিডিও পেলাম না যথারীতি আমি ভিডিও দেওয়ার অনেকক্ষণ আগেই দেখলাম একটা ছোট্ট শর্ট ভিডিও আমাদের জন্য আপলোড করেছে এবং সেখানে সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে যে সে আবারও অনেক কিছু ঘটতে চলেছে সেই নেই নাকি সেই ভিডিওটা হবে তো আমি এখানে একটা কথা বলতে চাইছি ও যে কতটা বললো যে বেলা এগারোটার সময় ভিডিও ও কালকে যে বলেছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে আসবে ওই ভিডিওটা নেট প্রবলেম কখনো কি সম্ভব কালকে একটা ভিডিও যদি আপলোডে ফেলে সেই ভিডিওটা আজকেও আজকে আপলোড হবে না এটা কখনোই সম্ভব নয় কারণ কি ও নিশ্চয়ই তো ওর মনে হয় ওয়াইফাই কানেকশান আপলোডটা করে নিয়েছে তাহলে কালকে থেকে আজকের এত কেন প্রবলেম হচ্ছে যতই যা প্রবলেম হোক না কেন প্রবলেম হওয়ার এতটাও কথা নয় যে এতটা দিন মানে একটা গোটা দিন লেগে যাবে সেখান থেকে দাঁড়িয়ে ও যে ভিডিওটা হয়তো আমাদের সামনে পাবলিক করতে চেয়েছিল সেই ভিডিওটা এই মুহূর্তে আর পাবলিক করবে না কারণ সে এখন অন্য বিষয় নিয়ে আমাদের সামনে কিছু জানাতে চাইছে এবং সেই ভিডিওটা নতুন করে করে আবার হয়তো এডিট করে তারপর আমাদের সামনে আপলোড করবে যেই কারণে এখনো পর্যন্ত তার কোনো ভিডিও আমাদের সামনে কিন্তু আসেনি বন্ধুরা এবং তার সেই মানে যে ভিডিওটা আসতে চলেছে আমাদের সামনে সেই ভিডিও আশা করছি অনেক কিছু অনেক কিছু তোমরা জানতে পারবে মানে ও যতটুকুনি তোমাদেরকে জানাবে তারপর তো বাকিটা জানাবার জন্য অনেকেই আছে তাই না আমরা তো বসিয়ে আছি ও যেটুকানি মিথ্যা বলবে সেইটুকানি আমরা তোমাদের সামনে অবভিয়াসলি তুলে ধরব যে অ্যাকচুয়ালি সত্যটা কি অরিজিনাল জিনিসটা কি বিষয়টা কী সেটা তো আমরা তোমাদের সামনে তুলে ধরবই কিন্তু সবথেকে বড় কথা হলো গামলার আজকের যে ছোট্ট ওই শর্ট ভিডিও ওই শর্ট ভিডিওর মধ্যে আমি না তাকিয়েছি গামলার কমেন্ট সেকশন না তাকিয়েছি গামলার কোনো বলার কথা আমি যদি কোনো কিছু ফোকাস বা লক্ষ্য করে থাকি ওর মুখটা ওর চেহারা অ্যাকচুয়ালি এটা কি সত্যি সেই গামলা যেই গামলা সন্দীপদার বাড়িতে আজ থেকে পাঁচ বছর আগে সত্যি একটা কিউট কিউট মেয়েও একটা মাতৃত্ব বোধে তাকে আমরা যে ভালোবাসা দিয়েছিলাম হুম কেউ মেয়ে হিসেবে কেউ বোন হিসেবে কেউ বৌদি হিসেবে বা কাক কেউ তো আবার এরকম মানে কিষানুর মা হিসেবে তাকে খুব ভালোবাসতো তাহলে সেই গামলায় কি এই গামলা কোথাও না আমি একটু অবাক হয়ে গেছিলাম সব থেকে বড়ো কথা তোমরা দেখবে গামলার এই যে আমরা এরকম করলে দেবে এখানে কোনো কি ভাঁজ পড়ছে গামলার এই জায়গায় একটা পুরো এরকম লম্বা কাঁটার দাগ দেখতে পেলাম ওটা কিসের দাগ হ্যাঁ এটা আমি অনেকবার ভেবে দেখলাম যে আমি অন্যান্য ভিডিওগুলোর সাথে মেলালাম যে এরমভাবে ভাবে ভুরুটাকে উঁচু করলে কি কোনটা ভাঁজ পড়ছে আমি দেখলাম কালকে পর্যন্ত যে মানে ভিডিও দিয়েছে এবং কালকে পর্যন্ত যে রিলস ভিডিও দিয়েছে রিলসের কথা বাদ দিচ্ছি সেটাতে নাই ফিল্টার দেওয়া থাকে কিন্তু যে মানে ব্লগ ভিডিওগুলো দেয় সেইগুলোতে পর্যন্ত দেখলাম যে ওরম ভুরু কোচকালেও কিন্তু ওইরকমভাবে কোনো কাটার দাগ লক্ষ্য করা যাচ্ছে না সব থেকে ও যে প্রচন্ড কান্নাকাটি করছিল ওর চোখ মুখ দেখলে কিন্তু বোঝে যাচ্ছিল ওর চোখ ও মুছতে মুছতে লাস্টের দিকে দেখবে এইভাবে ভিডিওতে কথা বলছিল এবং চোখগুলো পুরো ফুলে গেছে তার মানে কিছু তো এমন একটা হয়েছে যার জন্য ওকে এইভাবে কান্নাকাটি করতে হচ্ছে বন্ধুরা আসলে কি জানো তো পাপ বাপকে ছাড়ে না একবার একটা জিনিস ভেবে দেখো সন্দীপ একের পর এক মিথ্যে ব্লেম মিথ্যে ব্লেম দিয়ে তার উপর আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত এই গামলা একের পর এক কিন্তু এনেই যাচ্ছে কিন্তু সেই আঘাত আনার সত্ত্বেও সন্দীপ দা কিন্তু স্ট্রংলি ভাবে সেই আঘাতগুলোর সাথে ফাইট করছে এবং জয়লাভ করে আসছে কিন্তু গামলা এখনো পর্যন্ত অনেক কিছু সে মানে অদল বদল করে ফেললো প্রথমে ষোলো জন তারপর তোমার গ্রামের প্রধানকে মানে সাহায্য নিয়ে একজন তারপর আবার এখন কোন সমাজসেবিক মানে সেবক এরকম অনেক কারোর হেল্প নিচ্ছে কিন্তু বলতে কি ও জায়গায় গিয়ে সাকসেস হতে পেরেছে না একটুও সাকসেস হতে পারিনি যেই কারণে আজকে ওই মানে ওই চোখের জল ওকে ফেলতে হচ্ছে একদিন কিন্তু আমরা বলেছিলাম যে কিষাণুর চোখের জল এই গামলা ফেলছে সেই কিষাণুর চোখের জলের দাম কিন্তু এই গামলাকে দিতে হবে একবার ভেবে দেখো সত্যি যদি ও নিরাপরাধ হয়ে থাকে কোনো দোষ যদি না করে থাকে এই গামলা তাহলে কেন একের পর এক যেই জায়গা যাচ্ছে সেই এইভাবে ও হচ্ছে এমনটা তো হতেই পারে থেকে যার হেল্প নতুন করে নিয়েছিল তার কাছ থেকে বিতাড়িত হয়ে গেছে কারণ কি তাদেরকে যেইভাবে কন্ট্রোভার্সি কেটা প্রশ্নের সম্মুখীন তাদেরকে করতে বল মানে হতে বলছে এবং যেভাবে প্রশ্ন করছে ভিউয়ার্সরা পর্যন্ত তাকে প্রশ্ন করছে আমার মনে হয় না এর পরে গিয়ে এই সমাজসেবক দাদা তার যে ডিসিশন বা তার যে বলা কথা সেইগুলো নিয়ে সে আবার আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে কোনো ভিডিও দিতে আসবে কারণ কি তারা হয়তো অনেক কিছু পর্যন্ত জানাই হয়নি হয়নি দেখাই শুধুমাত্র এক পক্ষের কথা শুনে সে তদন্ত নিয়ে আমাদের সামনে ইনফরমেশন দিয়ে দিচ্ছে হয়তো সেই সমাজসেবক সমাজার থেকে অনেক বেশি বেশি মাত্রায় আমরা হয়তো জানি যে সমস্ত ভিওর্সরা আজ আট ন মাস ধরে এই গামলা সন্দীপদার সাথে যুক্ত আছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তো অবভিয়াসলি আছেই এবং তারা যথেষ্ট জানে সেই জায়গায় তাদের মতো করে কিন্তু এই সমাজসেবক দাদা জানে না সেই কারণে কালকে এত উল্টো পাল্টা কথা এই সমাজসেবক দাদা তার ভিডিওতে বলে দিয়েছে তো আমার কাছে প্রশ্ন হলো এই যে গামলার যে চোখের জল গামলার এইখানে কাটা কিসের কে তার উপর গায়ে হাত তুললো তাহলে কি আবারও দাদা বা বাবা তাকে মারধর করেছে নাকি ফোগলা তাকে মারধর করেছে হয়েছে তো হয়েছে কি যদিও বা দুদিন আগে তো জানতে পেরিয়েছিলাম যে কোন একটা শপিং মলে নাকি কেনাকাটা করতে গিয়েছিল আবার এটাও আমি কালকে জানতে পেরেছি যে ও নাকি এই পয়লা বৈশাখের জন্য ও ওর শ্বশুরবাড়িতে বাড়িতে উপস্থিত ছিল কোন এক কমেন্টস এর মাধ্যমে জানতে পেরেছি নিয়ে রেখেছি যদি প্রয়োজন পড়ে দিয়ে তো ও নতুন শ্বশুরবাড়ি ওর যে শ্বশুর বাড়ি সেখানে গিয়েছিল যাওয়াটাই মানে স্বাভাবিক বিষয় কারণ আমরা জানি যে এই চৈত্র মাসে দেখবে বলে বিড়াল কুকুর কেউ নাকি বাড়ি থেকে তাড়াতে নেই তো সেখান থেকে লাস্ট দিনটা হয়তো ওইখানেই কাটিয়ে এসছে লাস্ট দিনটা ওইখানেই কাটিয়েছে মানে পয়লা বৈশাখের হয়তো বাড়ি চলে দিনে এবং ইনস্ট্যান্ট ভিডিও শুট করে কারণ ও তো সকাল মধ্যে বাড়ি চলে আসে তারপর ভিডিও শুট করে আমাদের সামনে বেলা করে দিয়ে দেয় তার পরের দিনকে অল্প একটু দিয়ে দেয় শরীর অসুস্থ এই ওই বলে হ্যান ত্যান বলে কিন্তু দিয়ে দেয় ওই কারণে ও হয়তো ওই যে চৈত্র মাসে বিড়াল কুকুরকেও তাড়াতে নেই ওই কারণে ও ও শ্বশুরবাইতেই কিন্তু লাস্ট দিনটা উপস্থিত ছিল বন্ধুরা ওই কারণে ও কিন্তু ভিডিও আমাদের সামনে দিতে পারেন নেটের প্রবলেম ওয়াইফাই যে বাড়িতে আছে মানে এই যে মনে কাকেদার বাড়িতে যতই নেটের প্রবলেম কেন সেখানে কিন্তু ভিডিও আপলোড কিন্তু একটা ভিডিও খুব বেশি পনেরো মিনিটের ভিডিও খুব বেশি সময় কিন্তু লাগতে পায় না সেখানে চব্বিশ ঘন্টা লেগে গেল একটা ভিডিও আপলোড করতে না কিছুতে এমন ঘটনা ঘটেছে যেটা আমরা জানলেও আমরা তোমাদেরকে এই মুহূর্তে জানাতে পারবো না তোমরা দেখলেই বুঝতে পারবে ভেবে একবার দেখো গামলার ওখানে দাগটা কিসেরা তার থেকেও বড় কথা হচ্ছে ওর গায়ে যে ছুলি ও যেগুলোকে সলি না কি বলে তো অ্যাকচুয়ালি সলি বলে না আমরা ছোটো থেকে যেটা শুনেছি ছুলি বলে মানে ও ফিল্টার দিয়ে ভিডিও বানায় বলে বুঝতে পারি না এইগুলোতে একদম মানে আমার তো যথেষ্ট ভয়ের কারণ লাগলো কারণ ছুলি এইভাবে কিন্তু হয় না আর ছুলি ছুলি হয় অন্য ধরনের জানি না এইটা ছুলির অন্য কোন একটা ধরন কিনা কিন্তু ওর যেটা হলো পুরো ফটকা ফটকা চারি জায়গায় মানে অল্প একটু জায়গা আছে যেখানটা ওর অরিজিনাল চামড়াটা আছে বেশিরভাগ জায়গায় কিন্তু ওই ছুলির যে সাদা সাদা স্পটগুলো না ওগুলো ভরে গেছে এই মেয়েটা এখনো পর্যন্ত কি করে এই জিনিসটা নিজের শরীরে নিয়ে বয়ে বেরোচ্ছে তাহলে যেই মেয়েটার শরীরে এরকম একটা রোগ বাসা বেঁধেছে আট নমাজ ধরে সেই মেয়েটা নিজের ট্রিটমেন্ট করার নাকি একটু সময় পাচ্ছে না অথচ সেই মেয়েটার কাছে যখন একটা সন্তানকে সেই সন্তানটার আলটিমেটলি কতটা যত্ন এবং কেয়ার করা হবে আশা করছি এই সমাজসেবক দাদাকে নতুন করে বলার কোনো প্রয়োজন পড়ে না বা ভিউয়ার্সদেরকেও নতুন করে বলার কোনো প্রয়োজন পড়ে না বন্ধুরা মানে অবাস্তব লাগে কালকে তো অনেক কিছু কথাই বলেছি এই সমাজসেবক দাদাকে নিয়ে তাও আজকে আরও কিছু কথা বলতে চাইছি একজন সমাজসেবক মানুষ যিনি কিনা সমাজের ভালোর জন্য তিনি এগিয়ে এসেছেন বিনা স্বার্থে সেই মানুষটা তার ভিডিওতে ট্যাগ করছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে অবাক লাগে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি গামলার গিয়ে কথা বলে ফরে কেন সমাজসেবক মানুষ সমাজসেবক মানে কি সে কোনো মানে দল বিচার করে তাকে ট্যাগ করবে অ্যাকচুয়ালি তো তার যে ট্যালেন্ট বা তার যে ক্ষমতা সেই ক্ষমতার জেরে সে কাউকে ট্যাগই করবে না সে কাউকে ট্যাগই করবে না সে নিজের মতো করে ভিডিও দেবে এবং সে যে বড় একটা এনজিওর সাথে যুক্ত সেখান থেকেই তার যে সমস্ত ভিওয়ার্স বা তার যে সমস্ত ভালোবাসার মানুষ তারা ওইখানেই তাকে সাপোর্ট করবে তাকে কাউকে ট্যাগ করতে প্রয়োজন পড়বে না কিন্তু ট্যাগ করছে তার সাথে সাথে আবার তিন সেই মহান কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ট্যাগ করছে যারা কিনা গামলার হয়ে ভিডিও করে মানে ওরা মানে গামলার হয়ে যারা ভিডিও করে তাদেরকে যদি ট্যাগ করতে পারে তাহলে সন্দীপদার হয়ে যারা ভিডিও করে তাদেরকে ট্যাগ করে প্রবলেমটা কোথায় কারণ প্রবলেম হচ্ছে এই সমাজসেবক দাদা তো তার কাছে পুরোপুরি একদম পয়সার দরুন বুঝতেই পারছো কি হয়ে গেছে কারণ কি একটা ভিডিও প্রমোট করেছে ঠিক আছে পরস্পর ভিডিওগুলো কিন্তু প্রমোট করে যাচ্ছে পরস্পর ভিডিওগুলো প্রমোট করে যাচ্ছে কালকের কমেন্ট সেকশন দেখলাম এই সমাজসেবক দাদার যা নয় তাই ভাবে এই সমাজসেবক দাদাকে অপমান করা হয়েছে কারণ ইনি একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে বন্ধুরা কিরকম হাস্যকর বিষয় দেখো মানে সমাজসেবক দাদা বলতেও আমার এখন লজ্জা লাগছে কারণ ইনি এত মিথ্যা কথা বলেছেন এই যে স্ট্রাইকের বিষয়টা সন্দীপ দা গামলাকে কবে স্ট্রাইক দিয়েছে এই মাসে এই মাসে স্ট্রাইকটা দিয়েছে আর ইনি বললেন বারোই বারোই ফেব্রুয়ারি মনে হয় গিয়েছিলেন এবং তখন গিয়ে সমস্ত কথা বলেছেন এমন কি নাকি নাকি কোনো কোনো কথা বলে সেই বিষয়ে স্ট্রাইক দেওয়ার মতো ভয় দেখানো হচ্ছে মানে তখন স্ট্রাইকের কোনো কথাই ওঠেনি তাহলে এই দাদার কাছে বারো তারিখ গিয়ে গামলা স্ট্রাইক সংক্রান্ত বিষয় কি করে বললো কারণ তখন তো তার ভিডিও মানে তার আইডিতে যেই ভিডিও দুটোর জন্য সন্ধি এই মাসে তাকে স্ট্রাইক দিয়েছে অলরেডি সেই ভিডিওগুলো তার আইডিতে তখন আছে এবং সেগুলো নিয়ে কোন রকম কোনো কিছু ক্ষতি তার আইডি হয়নি তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এই সমাজসেবক দাদা কি করে ডাকপাক মিথ্যে কথাটা বলে দিতে বলেছিল যে ছেলেকে নিয়ে কোনো কথা বলে নাকি স্ট্রাইক দেওয়ার মতো একটা ভয় দেখানো হয় মানে মিথ্যে যে কথা বলছেন ইনি স্পষ্ট আমার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ডাউট লাগছে যে ইনি কোনো বড় এনজিওর সাথে যুক্ত নয় কোনো ছোটোখাটো এনজিওর একদম ডাইরেক্ট যুক্ত বলবো না কোনো কারোর মারফত যারা যুক্ত এবং সেখানে আমার মনে হয় ফোগলার সাথে ভালো পরিচয় আছে এবং ফোগলাই হয়তো এই খেলাটা খেলাচ্ছে কারণ একজন সমাজসেবক সে কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা মানে ক্রিয়েটারকে ট্যাগ করতে যাবে তার ট্যালেন্ট তো যথেষ্ট আছে তাই না তাহলে সে কেন ফালতু ফালতু ট্যাগ করতে যাবে সব থেকে বড় প্রশ্ন এই সমাজসেবক দাদাকে একটা করতে চাইছি এই যে আপনি আপনি একটা কথা বলেছেন যে আপনি কারোর ব্যক্তিগত জীবনে না কিন্তু সেই ব্যক্তিগত মহিলার হাতেই তার সন্তানকে আপনি কিছু না জেনে শুনে তুলে দেওয়ার মতো একটা ডিসিশন নিয়েছেন আপনাকে বলতে যে আপনি বাধ্য সমাজসেবক নামে কতটা যে মানে উপকার করছেন আর কতটা যে অপকার করছেন তার প্রমাণ আপনি আপনার কমেন্ট সেকশনেই পেয়ে গেছেন কারণ এই সমাজের মানুষগুলোর দ্বারাই কিন্তু আমি আপনি একজন সমাজসেবক রূপে সবার সাথে মানে সবার সামনে একটা চিহ্নিত রূপ পাবেন যে হ্যাঁ আপনি সমাজের জন্য কিছু করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন করছি ধরুন আপনার বাড়িতে আপনার ওয়াইফ কারণ আপনার বিয়ে হয়ে গেছে আপনার সন্তানও আছে যথেষ্ট বড় হয়ে গেছে আপনার সন্তান তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ওয়াইফ আপনার পাশে শুয়ে যদি কোনো এক অপরিচিত ছেলের সাথে চ্যাটিং এবং সেটা যত রীতি আপনি আপনার ওয়াইফকে কি বাহবা দেবেন যে খুব ভালো কাজ কাজ করছো এটাই হচ্ছে একজন ওয়াইফের সেখান থেকে দাঁড়িয়ে আপনি আপনার ওয়াইফকে কি বাহবা দেবেন নাকি সেই মুহূর্তে একটা চর মেরে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সেই যে একটা নোংরা কাজ করছে সেই নোংরা কাজ করুন মানে সেই নোংরা কাজটার দরুন আপনি সেটার বিপক্ষে গিয়ে কথা বলবেন কোনটা করবেন আপনি একটু ভেবে দেখুন তো ভেবে দেখুন সব থেকে বড় কথা কি জানেন আপনি হয়তো এই বিষয়গুলো এখনো পর্যন্ত দেখেনি বা শুনে নেনি এই জন্যই এই সমস্ত কিছু করছে না যদি দেখে শুনে মানে বলতে বাধ্য হচ্ছে যদি তার কাছে বিক্রি হয়ে গিয়ে থাকেন তাহলে তো সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু বলছি বারবার নামে যদি আপনি এই ধরনের কোনো একজন নোংরা মানুষকে সাপোর্ট করার আগে কোনো দিক বিচার না করে কারোর ব্যক্তিগত বিষয় না দেখে আপনি যদি শুধু একটা সন্তানকে একটা মায়ের আত্মনাদ শুনে তার কাছে ফিরিয়ে দিতে হবে তাতে সেই সন্তানের ভবিষ্যৎ নষ্ট তো হোক এটা যদি করে থাকেন তাহলে আপনি যে সমাজসেবার একটু হলেও মানে সবার কাছ থেকে সম্মান পেয়েছেন সেই সম্মানটা কিন্তু কিছুদিনের মধ্যে আপনি খোয়াতে চলেছেন বলে দিলাম তো অনেক কটা কথাই বললাম বন্ধুরা এইবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে যেই কথাটা তোমাদের সামনে আমি বলতে চাইছিলাম এই দেখো ও তার আগে আরও একটা কথা বলে দিতে চাই অনেকেই কালকে আমাকে কমেন্টস করেছেন যে এই সমাজসেবক দাদার আইডিন লিঙ্ক দিতে তো আমরা আইডি লিঙ্ক এইভাবে কারোরই দিতে পারি না এমনকি আমরা বলি যারা আমাদের কমেন্ট সেকশনে নাম নিয়ে কমেন্টস করবে তো তাদেরকে বলি নাম নিয়ে কমেন্টস করো না তো তবে তাদের সুবিধার্থে আমি একটা কথা বলতে চাইছি যে ইউটিউবে যারা এই দাদাভাইয়ের ভিডিও দেখতে চান তারা কিন্তু গামলার কমিউনিটি পোস্টে চলে যাবেন সেখানে গিয়ে দেখতে পাবেন এবং যদি এফ পেজে আপনারা এনাকে ফলো করতে চান ফলো তো অবভিয়াসলি করবেন না কারণ এরকম মানুষকে ভিউজ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তবুও বলছি যে এনার যে নাম সেই নামের আগে পরে তোমরা সোশ্যাল ওয়ার্কার এই কথাটাকে অ্যাড করে তারপর সার্চ করবে দেখবে এনাকে কিন্তু পেয়ে যাবে আমার আমি যেরকমই দেখেছি খুব যে বিশাল বড় কিছু সমাজ সেবা করেন এরকম কিছুই না তবে করেন একদম কিন্তু এ করা যায় না করে কিন্তু এখন যে কাজটা করছেন সেই সেই কাজটাকে কখনোই কিন্তু আমরা সাপোর্ট করতে পারি না বন্ধুরা এরপর আসছি যে কথাটা মেন কথা আমি ভিডিওর প্রথমে তোমাদের সামনে জানাবো বলেছিলাম বন্ধুরা গামলা এই যে এখন আজকে যে ভিডিওটা আমার মনে হচ্ছে এই বিষয়ের জন্য কোনো একটা কিছু হয়েছে যাই তোমাদের সামনে এখন ক্লিয়ার করে বলছি না সময় এলে তোমরা অবভিয়াসলি জানতে পারবে দেখো এখনো এখনো অনেক কিছু বিষয় আছে যেই কথাগুলো এখনো পর্যন্ত তোমরা কেউ জানো না একদম একটা সত্য ধ্রুব সত্য কথা বলতে বাধ্য হচ্ছি যেটা হয়তো শুনলে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা অনেক পজিটিভ ভিউয়ার্স গামলার পজিটিভ ভিউয়ার্স আমার কমেন্ট সেকশনে এসে নোংরা কমেন্টস করবে তো করুক তাতে আমার কিছু যায় আসে না স্ল্যাং দিয়ে কমেন্টস করলে ডিলিট করবো বাদ বাকি কমেন্টস উড়ে যাবে কোনো কিছু তাদের রিপ্লাই দেবো না সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপদা কিন্তু এখনো পর্যন্ত গামলার প্রতি একটু হলেও কিন্তু তার কি বলবো একটু হলেও তার যে একটা মানে একজন মেয়ে সমাজে তাকে একদম তলানিতে ছুঁয়ে দেবো না এরকম যে শিক্ষা সন্দীপদার মা বাবা মানে সেই শিক্ষায় তৈরি করেছে সেটা সন্দীপ দাকে যায় কারণ এখনো অনেক এমন কিছু জিনিস আছে যেগুলো সন্দীপ দার কাছে আছে এবং সন্দীপ দা হয়তো যেখানে দেওয়ার সেখানে দেবে কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত সেই বিষয়গুলো কাউকে দেয়নি বা কোনোভাবেই কিন্তু সেগুলো এখনো পর্যন্ত লিক করেনি ফাঁস করেনি সেই বিষয়গুলো যদি কোনো দিনও কোনো কোন মুহুর্তে সন্দীপদা ওয়াই প্ল্যাটফর্মে গামলার যেই যে নতুন নতুন স্টেপ নিচ্ছে বিনা কারণে অকারণে একটা ছেলের নামে যে মিউচুয়াল ডিভোর্স যদি না দেয় তাহলে চারটে কেস ফাইল নতুন করে করবে বা ছেলেকে নেওয়ার জন্য দুটো কেস ফাইল করবে মানে ছ ছটা কেস ফাইল করবে তার নামে মিথ্যে মিথ্যা যার জন্য সন্দীপ দা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সে কারোর কাছে মানে পায়ে হাত পায়ে ধরে ক্ষমা চাইবে না সে কেস লড়ার জন্য কিন্তু রেডি এটা সন্দীপ দা পুরোপুরি ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে তাতে যদি বুকে পাথর চেপে কিষানুকে গামলার কাছে দিয়ে দিতে হয় তাতেও কিন্তু রাজি আছে কিন্তু সে কখনই কারোর কাছে বিনা মানে কোন রকম কোনো কারণ ছাড়া মানে মাথা নত করবে না একদম ঠিক ডিসিশন নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ দা এই এত কিছু কথা না বলে যদি তার কাছে যে সমস্ত প্রুফ আছে সেগুলো যদি একবার ওয়াইটি প্ল্যাটফর্মে দিয়ে দিত তাহলে কিন্তু গামলা সেই দিন কি হয়তো অনেক বড় একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারতো বুঝতেই পারছো শুধুমাত্র আহ হাজব্যান্ডের পাশে বসে রকম সেক্সুয়াল চ্যাটিং ফোনের মধ্যে এটাতেই কিন্তু সে থেমে থাকিনি এটাতেই সে মানে থেমেছে থাকেনি ঘরের দরজা বন্ধ করে মানে এমন কিছু মুহূর্ত একে অপরের সাথে শেয়ার করেছে যার প্রমাণ কিন্তু সন্দীপদার কাছে আছে এবং সেইগুলো এই গামলা নতুন এখন মানে চয়েস করেছে নিজের হিসেবে তার সাথে যদি এরকম কিছু একটা পাল্টা কাজ করতো না এই গামলা সেই ভদ্র লোকটি মানে এই যে সোশ্যাল ওয়ার্কার যিনি আছেন তার নামে যে গামলার বয়ফ্রেন্ড এখনকার ফোগলা ফোগলার কথা বলছি সে কবে হলে কিন্তু পাবলিক মানে পাবলিকের সামনে দিয়ে দিত সবার সামনে আপলোড করে দিত কারণ

যাকে বলে বলতে বাধ্য বি বস এরকম কোনো ছবি যদি সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি একদম ওপেন ছড়িয়ে যায় এবং তার যে কি বলবো খুব স্পেশাল মুভমেন্ট যদি কারোর কাছে পৌঁছে যায় সেই জায়গায় সেই মেয়েটা কতটা লোকের কাছে হেনস্থার শিকার হবে এবং কতটা ছোট হবে তার বেঁচে থাকার রসদ কতটা তার জীবনে থাকবে আশা করছি তোমরা বুঝতে পারছো সেই জিনিসটার কথা ভেবে সেই জায়গার কথা ভেবে কিন্তু সন্দীপ দা এখনো পর্যন্ত বিষয়গুলো এখনো পর্যন্ত কিন্তু সোশ্যাল করেনি কিন্তু যেই জায়গায় দেওয়ার কিন্তু সেই জায়গায় দিয়ে দিয়েছে তারপরেও গামলা এত কিছু করার পরেও গামলা কি করে এত কিছু সন্দীপদার নামে মিথ্যে ব্লেম দিচ্ছে বন্ধুরা একবার তোমরা জাস্ট ভেবে দেখো একটা মেয়ে এতটা নোংরামো করার পরেও একটা ছেলে কিন্তু এখনো পর্যন্ত তার ধৈর্যের বাঁধ কিন্তু ধরে রেখেছে ধরে রেখেছে সে মন করলে কিন্তু এই জিনিসগুলো অনেক কদিন আগে কিন্তু পাবলিক করে দিতে পারত কিন্তু সে করেনি কারণ তার মনে হয়েছে যে সে তো আমার সংসার থেকে চলে গেছে তাকে নিয়ে তো আর আমাকে রাস্তায় বেরোতে হবে না সে তো নিজেই চলাফেরা করবে এবং যার সাথেই চলাফেরা করুক অন্তত লোক পাঁচটা কথা বলছে ঠিক আছে কিন্তু তার চোখের সামনে যেন তার পিকচারটা নিয়ে এসে তাকে দুটো বাজে মন্দ কথা না বলতে পারে আমি অন্তত এরকম করতে পারি না আর যাই হোক সে আমার সন্তানের মা এইটুকানি ভেবে কিন্তু সে এখনো পর্যন্ত এগুলো সবার সামনে মানে কি বল চারাট করেনি কিন্তু যদি করে দেয় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো বন্ধুরা এবং সেই রকম সিচুয়েশন এই গামলা কিন্তু চেষ্টা করছে আনার কারণ গামলা যদি এরকম বাড়াবাড়ি করে সন্দীপ বা সন্দীপ বা তরতে যেটুকুনি যা আছে ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে ধরতে বাধ্য হবে তাই না তুলে ধরতে বাধ্য হবে অনেক কিছু তো ব্যাপার ঘটে গেছে তোমরা আস্তে আস্তে জানতে পারবে অনেকেই আমাকে বলছে পায়েল ঠিক আছে যতটুকুনি যা মানে ভিডিওর মধ্যে বলা ততটুকুনি বলো তার বেশি বলো না তো সেই জন্যই রেখে বলার চেষ্টা করছি তো একটা কথাই বলবো এই সমাজসেবক দাদাকে যে আপনি একটু জেনে শুনে কথা বলুন নালে কিন্তু আপনি যে পরিচয়টা একটু সমাজসেবা করে পেয়েছেন এই গামলার চক্করে পড়ে কিন্তু সেই সম্মানটা আপনি যে কিভাবে খোয়াবেন আপনি নিজেও বুঝতে পারছেন না কারণ আপনি মিথ্যাবাদী বলতে বাধ্য হচ্ছি ফেব্রুয়ারির ভিডিও জল করছে আপনার কাছে বারোই ফেব্রুয়ারি গিয়ে ছেলের জন্য কাকুতি মিনিত করে নাকি সে অনেক কিছু আপনার সামনে আত্মনাদ জানিয়েছিল একজন মা হিসেবে এবং চোদ্দই ফেব্রুয়ারি সে তেরো তারিখ থেকে চুল বেলুনি করে তার মায়ের কাছে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে বলে সে রেডিওয়ে বসেছিল চুল টুল বেঁধে সেখানে কি করে একটা মা একটা সন্তানের জন্য নাকি এত কষ্ট পেয়েছে সাত মাস নাকি সে চেষ্টা করেও সন্তানের সাথে করতে পারেনি। মাল আপনি একটু করে দেখবেন এই সাত মাসের মধ্যেই পরে সন্তানের সামনে উপস্থিত থেকেও প্রশাসনের সামনে উপস্থিত থেকেও তার মুখ থেকে সন্তান সম্পর্কে একটা কথা বেরোয়নি তারপরেও আপনি কি করে বলছেন আপনার ভিডিওর মধ্যে যে সাত মাসে নাকি ও সন্তানের সাথে কোনোরকম ভাবে যোগাযোগ করতে পারেনি আপনি বারোই ফেব্রুয়ারিতে বলছেন নাকি আপনার কাছে গামলা স্ট্রাইক দেওয়ার কথা বলেছে অথচ সেই স্ট্রাইক বারোই ফেব্রুয়ারি কোনো রকমভাবেই দেওয়া হয়নি হয়েছে এই মাসে কি করে আপনি এই সমস্ত কথাগুলো বলছিলেন যখন বলছেন বা নেক্সট ভিডিও যেটা নামাবেন খুব ভেবে চিনতে নামান নাহলে কিন্তু আপনার কপালে অনেকটা বিপদ আছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি দেখি গামলা কখন ভিডিও দেয় তারপর অবভিয়াসলি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো তো চলো টাটা